ইমরান খান যখন 22 বছরের টগবগে যুবক, তখন ক্রিকেট মাঠের 22 গজের পিচে ওডিআই অভিষেক হয় তার। 1996 সালে রাজনীতির মাঠে নামেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। রাজপথে টানা 22 বছর লড়াই আর সংগ্রাম চালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি, তাও আবার পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী। ভাগ্যের ফেরে যে বছর অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন ইমরান খান, সেই বছরটিও ছিল 2022 সাল। ক্ষমতা ছাড়ার পর থেকেই রাজপথ, মিছিল, মিটিং আর কারাগারে সময় কাটছে তার। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি ইমরান খানের জন্য একরকম অগ্নি পরীক্ষাই বলা চলে। অবাক করা ব্যাপার হচ্ছে, জাতীয় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ার 22 মাস পর। এভাবেই 22 সংখ্যাটি যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে পাকিস্তানের রাজনীতির প্লে বয় ইমরান খানকে। যদিও জাদুকরি 22 সংখ্যায় জড়িয়ে থাকা ইমরান খানের রাজনৈতিক ভাগ্যকে কঠিন থেকে কঠিনতর করে তুলছে পাকিস্তানের নির্বাচন কমিশন। এসবের বিস্তারিত নিয়েই আজকের বিশ্ববেলায় আপনাদের সঙ্গে আছি আমি সাইফ বিন আয়ুব। ২০১৮ সালে ইমরান খান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তখন তার ভাগ্যের বৃহস্পতি একেবারে তুঙ্গে অবস্থান করছিল। ক্রিকেট খেলার সেই দিনগুলো থেকেই পাকিস্তানের একজন জাতীয় বীর হিসেবে পরিচিতি পেয়েছেন ইমরান খান। তারপর ক্রিকেট মাঠ থেকে তিনি এসেছেন রাজনীতির মাঠে, রূপান্তরিত হয়েছেন একজন ক্যারিশমাটিক রাজনৈতিক নেতায়। এটি সর্বজন বিদিত যে দুর্নীতি ও সেনা শাসনে জর্জরিত পাকিস্তানে তার মতো নেতা নিকট অতীতে আর একজনও আসেননি। দুর্নীতি বিরোধী একটি নতুন শক্তি হিসেবেই পাকিস্তানের রাজনীতিতে আবির্ভাব হয়েছিল ইমরান খানের। জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জনের মাধ্যমে একটি নতুন পাকিস্তান গড়ে তোলার। যদিও জোর গুজব রয়েছে, সেনাবাহিনীর হাত ধরেই ক্ষমতার স্বাদ আস্বাদন করেছিলেন ইমরান খান, তবে এটি অস্বীকার করার জো নেই যে ক্ষমতায় আরোহণের মধ্য দিয়ে বহু দশক ধরে পাকিস্তানের রাজনীতিতে আসন গেড়ে বসা প্রতিদ্বন্দ্বী দুই পরিবারকে অপসারণ করতে পেরেছিলেন পিটিআই প্রধান। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার মসনদে ইমরান খানের আবির্ভাব এতটাই জৌলুসময় ছিল যে বিশ্লেষকরা ভাবছিলেন ইমরান খান হয়তো তার 5 বছরের মেয়াদ অত্যন্ত সফলতার সঙ্গে শেষ করে দেশের ইতিহাসে জায়গা করে নেবেন। কারণ পাকিস্তানে এই পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তার 5 বছরের মেয়াদ শেষ করতে পারেননি। কথিত আছে যে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সহায়তায় ক্ষমতায় আসীন হয়েছিলেন, সম্পর্কের অবনতি হওয়ায় 2022 সালে তাদের অঙ্গুলি হেলনেই ক্ষমতা ছাড়তে হয়েছে পাকিস্তানের রাজনীতির ক্যারিশমাটিক এই লিডারকে। অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হন বিরোধী দলীয় জোটের নেতা শাহবাজ শরিফ। মুসলিম লীগ এনের নেতৃস্থানীয় এই রাজনীতিবিদ জাতীয় পরিষদের প্রধান বিরোধী দলীয় নেতা ছিলেন। মূলত তার নেতৃত্বেই ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে একাট্টা হয় বিরোধী দলগুলো। জোর গুজব আছে, ইমরান খানকে ছুঁড়ে ফেলে দিয়ে শাহবাজ শরিফকে ক্ষমতার মঞ্চে টেনে আনার পেছনের কারিগর পাকিস্তানের সেনাবাহিনী। 8 ফেব্রুয়ারির নির্বাচনে শাহবাজ শরিফের বড় ভাই, দেশের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতায় দেখতে চায় তারা। এই লক্ষ্যে নির্বাসিত জীবন ত্যাগ করে ইতোমধ্যে লন্ডন থেকে পাকিস্তানে ফিরেছেন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রী। ইমরান খানের অভিযোগ, পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড একেবারেই নেই। পিটিআই কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষেও মাঠে নামতে পারছেন না। এছাড়া গ্রেপ্তার, আটক এবং জেল জরিমানার মাধ্যমে বাড়ি ছাড়া করা হয়েছে তার দলের কর্মী সমর্থকদের। তিনি বলছেন নওয়াজ শরিফের সঙ্গে সামরিক বাহিনীর সমঝোতা হয়ে গেছে, এর অংশ হিসেবে আদালতে নওয়াজকে নির্দোষ প্রমাণ করা হবে এবং নওয়াজ শরিফকে নির্বাচনে জিতিয়ে আনতে যা যা করার প্রয়োজন সামরিক বাহিনী তার সবই করবে।
যে মুহূর্ত থেকে ক্ষমতা হারিয়েছেন ঠিক সেই মুহূর্ত থেকে পূর্বের চেয়ে বিপুল বিক্রমে রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠেছেন ইমরান খান। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যুক্তরাষ্ট্র ও নিজ দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে তার বিষোদাগার। এই সময়টিতে তাকে সঙ্গ দিয়েছেন তার কর্মী সমর্থকরা। জরিপ বলে, পিটিআই এর সমর্থকদের মধ্যে তরুণদের সংখ্যাই সবচেয়ে বেশি। ইমরান খানকে যেদিন গ্রেপ্তার করার কথা বলা হলো, সেদিন এই তরুণ কর্মীরাই রাজপথে আন্দোলন গড়ে তুলে তাকে গ্রেপ্তারে বাধা দিয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। গেল বছরের 9 মে ইমরান খানকে গ্রেপ্তার করেই ছাড়ে পাকিস্তান পুলিশ। এরপরই মূলত একের পর এক মামলা দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে। তার মনোনয়ন বাতিল করা হয়েছে, পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে দল থেকে, এমনকি মূলধারার মিডিয়া থেকেও নিষিদ্ধ করা হয়েছে ইমরান খানের নাম। তার রাজনৈতিক জীবনের কফিনে প্রথম পেরেকটি ঠোকা হয়েছে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার নামে। এরপর একে একে তোষাখানা মামলা, সাইফার মামলা, বিবাহ বহির্ভূত সম্পর্কের মামলাসহ 180টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। ১৮০ মামলা কাঁধে নিয়ে আবারও কি মাঠে নামতে পারবেন ইমরান খান? যদিও নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ইমরান খানের জনসমর্থন ততই বাড়ছে। গেল মাসে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্যালোপের জরিপে দেখা গেছে পুরো পাকিস্তানে কারাবন্দী ইমরান খানের সমর্থন 57%, যেখানে নওয়াজ শরীফের পক্ষে সমর্থন রয়েছে 52%। তবুও 71 বছর বয়সী খানের রাজনীতির মাঠে প্রত্যাবর্তনের সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়াশিংটন ডিসির উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানের মতে, রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার পর ইমরান খানের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে আমেরিকা। এখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের একজন বিশ্বস্ত মিত্রের প্রয়োজন, আর ওয়াশিংটনের দৃষ্টিকোণ থেকে সেই মিত্রটি ইমরান খান কোনোভাবেই নন। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই। ইমরান খান হচ্ছেন এমন একজন যোদ্ধা যিনি শেষ বল পর্যন্ত লড়েন। তার সমর্থকদের আশা, দুঃসময় কাটিয়ে শেষ মুহূর্তে হলেও পাকিস্তানের রাজনীতিতে আবার ফিনিক্স পাখির মতো হাজির হবেন ইমরান খান।